যারা উন্নয়ন নিয়ে উল্টাপাল্টা কথা বলে এবং আগুন সন্ত্রাস করে তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজধানীর ফার্ম গেটে নবনির্মিত ফুট ওভারব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, নগরীর উন্নয়নে কাজ করা হচ্ছে, আরও করা হবে। ফার্ম গেটে আনোয়ারা বেগম উদ্যান দখল করে মার্কেট করতে দেয়া হবে না বলেও জানান মেয়র আতিকুল ইসলাম। ফুট ওভারব্রিজটি খুলে দেয় ভোগান্তি কমবে বলে জানান পথচারীরা। কষ্ট হতো এই রাস্তাটা পার হতে, আমরা অনেক সময় অনেক অ্যাক্সিডেন্টও পড়তে পারতাম, এমনও হয়েছে অনেকে গাড়ির নিচে চলে এসেছে তাও অনেক সময় বেঁচে গেছে। আপনারা যে অপকর্মগুলো করেছেন, অগ্নি সন্ত্রাস করেছেন, বাড়ি পুড়িয়ে দিয়েছেন, হত্যা করেছেন, জঙ্গির উত্থান ঘটিয়েছেন, সন্ত্রাস দিয়ে আপনারা দাবিয়ে রাখতে চেয়েছিলেন, এগুলো মানুষ ভুলে নেয়। জনগণের কাছে ক্ষমা চান, ক্ষমা করলে আপনারা আবার হয়তো জনগণ আপনাদের ভোট দিতে পারবে, ইলেকশনের কোনো বিকল্প নাই। এখানে চলন্ত সিঁড়ি আমরা দিয়ে দিচ্ছি, এটি ডিসেম্বরে আসবে, আমি আশা করি এইটিও আমরা মাস মাসে এই সিঁড়ি দুটাকে চালু করতে পারবো। অর্থাৎ যারা ডিজেবল আছে ওরাও কিন্তু এখানে তারা পার হতে পারবে, এটা গুরুত্ব দেখেই আমরা সেটা বন্দোবস্ত করেছি এখানে।